যারা হচ্ছে বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস বা বাসাবাড়ির জন্য বিভিন্ন ধরনের এলইডি সাইনবোর্ড, লোগো বা নেম প্লেট ডিজাইন করতে চাচ্ছেন, বা হচ্ছে বিভিন্ন ধরনের গিফট আইটেম যেমন ক্রেস্ট, চাবির রিং, আরো অনেক গিফট আইটেম তৈরি করতে চাচ্ছেন, কিন্তু আসলে ট্রাস্টেড কাউকে খুঁজে পাচ্ছেন না বা প্রাইসিং নিয়ে অনেক সমস্যায় পড়তে চাচ্ছেন, মূলত তাদের সবকিছুর সলিউশন আজকের ভিডিওতে পেয়ে যাবেন। আমরা আজকে যেখানে এসেছি এখান থেকে আপনার একদম পাইকারি দামে এবং সবচেয়ে বেস্ট দামে, রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের এলইডি সাইনবোর্ড, লোগো ডিজাইন, তারপর হচ্ছে নেম প্লেট, বিভিন্ন ধরনের ক্রেস্ট, চাবি রিং সবকিছু তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, আপনার দোকানের নামটা একটু বলেন এবং আপনার শর্টকাট লোকেশনটা একটু বলবেন। হ্যাঁ, আমার দোকানের নাম হচ্ছে রোলেক্সন, 143 ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা। আর শুরু থেকে আমি একটি কথা বলতেছি যে আমাদের এটা হচ্ছে পাইকারি কাজ আমরা করি, সাইনবোর্ড থেকে শুরু করে গিফট আইটেম যত ধরনের নেম প্লেট আছে সবকিছু আমরা এখান থেকে পাইকারি মূল্যে করে থাকি। আচ্ছা, প্রথমে আমরা আমাদের কোন সাইনবোর্ডটা দিয়ে দেখাবেন বা আপনাদের কি কি আছে একটু আমাদের দেখানো শুরু করুন। আমরা আমরা শুরু থেকে আজকে এলইডি সাইনবোর্ড, যত ধরনের সাইনবোর্ড হয় সকল ধরনের সাইনবোর্ড এক এক করে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন KFC, যেটা এটাকে 3D লেটার বলে, এটা পুরোটাই অ্যাক্রিলিক লেটার, এটা যে যে কালার করতে চায় সেই কালারই করা সম্ভব। এই যে নিচে আর একটি আছে যে রেড কালার আমরা করে রাখছি, এটা হলো ফরম্যাট টু সেন্স, যে যে কালার করতে চায় করা যায়, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ডে কি দেওয়া ভাই? এটা ব্যাকগ্রাউন্ডে SCP বলি আমরা, কেউ SCP বলে, কেউ অ্যালকোভন বলে, এটাকে পিছনে ভোট, এই ভোটের মাধ্যমে আমরা পিছনের বোর্ডটা তৈরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো যদি পানিতে টানিতে ভিজে তাহলে জং টং কি কিছু পড়বে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না না, এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, এগুলো লাইট আমরা ওয়ারেন্টি আছে লাইটের, এগুলো আপনার ওয়াটারপ্রুফ লাইট, এগুলো কখনো না। কারণ অনেকে দেখবেন দোকানের বাইরে সাইনবোর্ড লাগায়, তারা হয়তো এই জিনিসগুলো ইউজ করতে পারে, এই কারণে আর কি কোশ্চেনগুলো করে। আচ্ছা, পরের ইয়াটা আমার একটা হচ্ছে, আমরা এটাকে বাটা মডেল বলি, এটা হচ্ছে সাইড দিয়ে আমরা অ্যাসেস, যারা একটু টিকসই চান, যাদের মানে একটু হার্ড দেওয়া, হার্ড যেটা বলি আমরা, এটা অনেক হার্ড, এটা হচ্ছে টপ সাইড দিয়ে আলো দিলে আর সাইড দিয়ে হলে আপনার অ্যাসেস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে নতুন একটা মডেল, এটা টপ 10 লেখা, যেটা সাইড দিয়ে আলো বেরোবে অ্যাক্রিলিক, এটা এটাও 3D লেটার, টপ সাইড দিয়ে আপনার কালো কালো অ্যাক্রিলিক দেওয়া, এদিক দিয়ে আর আলো বের হবে না, এই সাইড দিয়ে আলো দিয়ে আলো বের হবে। জি, আর এখানে এটা দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাসেস টপ লেটার বলি, অ্যাসেস টপ লেটার। জি, এটা গোল্ডেন কালার, পিছনে ব্যাক সাইডে আলো। সমপুরটা যেটা রোলেক্সন আমাদের প্রতিষ্ঠানের নাম, ওটা হচ্ছে আপনার অ্যাসেস টপ লেটার বলি, ওটা কোনো আলো ছাড়া। আচ্ছা, আলো ছাড়া, আলো ছাড়া। আর তারপরে যে ওহিসেন, যেটা আমাদের ফেসবুক পেজের নাম, এটা হচ্ছে অফকাট সাইন, যাতে ছোট ছোট লেখা, যে লেখাগুলো 3D করা যাচ্ছে না, প্রাইসও এটার থেকে একটু কম পড়ে এটা। আচ্ছা, এটা ওই সাইন, যেটা এটা হচ্ছে আপনার যে যে কালার করতে চাই করতে পারবে, কিন্তু এটা ছোট ছোট লেখাও দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে নিচেরটা ভাইয়া? আর এটাও হচ্ছে আপনার অ্যাক্রিলিক সাইন, এটাকে আমরা বলি বক্স লেটার, এটা হচ্ছে যাদের কালার নিজস্ব কালার আছে, যে কালারটা চেঞ্জ করা সম্ভব না, তো সেই ক্ষেত্রে এটা আমরা স্টিকার পিন দিয়ে আমরা এই কালার নিয়ে আসতে পারি। এটা এটা হচ্ছে আপনার উপরে স্টিকার লাগানো না, এটা হচ্ছে অ্যাক্রিলিক লাগানো, অ্যাক্রিলিক অ্যাক্রিলিক লাগানো, এটা হচ্ছে আপনার এই উপরে একটা অ্যাক্রিলিক, নিচে একটা অ্যাক্রিলিক লাগানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর নিচেরটা ভাইয়া? আর এটা হচ্ছে ইনডোর ইনডোর ফার্নিচার, এটা হচ্ছে উপরে অ্যাসেস লাগানো, আর এই সাইডে আপনার অ্যাক্রিলিক লাগানো, মোটা অ্যাক্রিলিক লাগানো, এই সাইড দিয়ে আপনার আলো বের আলো বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিতলের, আপনার পিতলের উপরেরটার মতোই পিতলের নেমপ্লেট, যারা অফিসের সামনে বসাইতে চান তারা এই অফিসের সামনে এটা বসাই দেবে। আচ্ছা আচ্ছা, পিতলের না? আর এটা হচ্ছে গ্লাসের একটি নেমপ্লেট, পিছনে স্টিকার লাগানো, এটাতে ডাক্তারদের চেম্বারের সাথে আর কি লাগায়, উপরে হচ্ছে আপনার স্টিকার প্রিন্ট লাগানো, ব্যাক সাইডে লাগানো আর কি উপরে, এটা হলো গ্লাসের। আচ্ছা আচ্ছা, আর এটা হলো 21 TV, এটাও অ্যাক্রিলিকের নেমপ্লেট, এটা হলো ডিজাইনটা সেন্স, ওনাদের লোগো আকৃতিতে যেভাবে হয় সেভাবে করা হয়েছে। আর এখানে দেখতেছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে একটা ব্যাংকের নেমপ্লেট, এটা লাইটিং ছাড়া, লাইটিং ছাড়া উপরে অ্যাসেস দেওয়া আর পিছনে অ্যাক্রিলিক লাগানো, অ্যাক্রিলিক লাগানো। আর এটা আচ্ছা, এগুলো করতে চাইলে কি লাইটিং করা যাবে? না, এগুলো লাইটিং করা, এগুলো লাইটিং করা না, এগুলো লাইটিং সিস্টেম নাই। আর এটা হচ্ছে অ্যাসেস, অ্যাসেস মোটা অ্যাসেস, এটাও আপনার রোদ বৃষ্টিতে কোনো কিছুতে সমস্যা হবে না, এটা হচ্ছে আপনার অফ কাট বলি আমরা এটাকে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সুলতান আজিব বিলা, তাও একটি নতুন, এটা কি পিতলের ভাই? না, এটা পিতল না, এটা পিতল দেখতে পিতলের মতো লাগে, তবে এটা হলো অ্যাক্রিলিক, আচ্ছা অ্যাক্রিলিক নেমপ্লেট বলি আমরা এটা।
এতে স্বপ্ন বিডি একই সিস্টেম করা আছে। এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের ক্রেস্ট, আপনার সাবেরিং, মেডেল, ট্রফি, আপনার নেম প্লেট, হ্যাঁ যত ধরনের কাজ আছে, মগে প্রিন্ট করা, এই ইত্যাদি আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি পাইকারি মূল্যে। যারা এই ধরনের কাজগুলো করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আপনার নিয়ন বলে এটাকে, নিয়ন রাবার নিয়ন বলে, এটা আপনার যে যে সাইজ করতে চায় সেই সাইজেরই আমরা করে দিই। যে কোনো লেটারে আপনার মানে যে কোনো নামই আপনারা করতে পারবেন? জি জি, সে কোনো নামে করতে পারবেন।